ভালো সব আমরা যাবনি ছেলে কাল পুলিশে নিয়ে গেল কইছে চা খাচ্ছে তো তোর কাকা থাক না তোর কই আপা চা খাচ্ছে বৃহস্পতিবার রাত্রে গুলি চলার ঘটনা ঘটে। দুষ্কৃতীদের গুলিতে গুলিবিদ্ধ হন এক তৃণমূল নেতা ও এক সাধারণ ফেরিওয়ালা। এই ঘটনার পর এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়ায়। এলাকায় শুক্রবার সকালেও যথেষ্ট আতঙ্ক রয়েছে। এলাকায় মানুষজনকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে দিতে টহলদারি শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বাসন্তী থানার পুলিশ। তবে ঘটনার ঠিক কি কারণে ঘটেছে সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ পরিষ্কার নয়। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তাদের কর্মীকে খুন করার জন্যই তাদের উপর চড়াও হয়েছিল যুব তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতীরা। যদি এই ঘটনার পেছনে কোনো রাজনীতি নেই বলেই দাবি করেছেন যুব তৃণমূল নেতা। নেপালে থেকে একটা ছেলে জেনেছে হিংসা করে মেরেছে খাতা সারবি কেন অঞ্চলে কাজ করবি কেন আমার ছেলে তো সার করে না বলে আমার ছেলে শিক্ষিত ছেলে আমার ছেলে ভালো সব আমরা যাবনি আমার ছেলে কাল পুলিশে নিয়ে গেল কইছে চা খাচ্ছে তো তো কাকা থাক না তোর কই আপা চা খাচ্ছে মনে চা দোকানে বসে আছে চুপ কই বলতি অঞ্চলে কাজ কেন করবি